আবার সব কিছু শান্ত হয়ে যাবে, প্রতিবাদ থেমে যাবে, মিছিলও শেষ হয়ে যাবে, কিন্তু শুধু রয়ে যাবে এক মায়ের বুক ফাটার নীরব কান্না। সত্যিই কি তাই? মনে তো হচ্ছে তাই। তার কারণ হচ্ছে সঞ্জয় রায় কিন্তু একেবারে পাল্টি খেয়েছে, কারণ একজন মহিলা উকিল তার পাশে এসে দাঁড়িয়েছে, যিনি কবিতা সরকার। তার কথা তোমাদেরকে আমি এই ভিডিওতেই শোনাবো, উনি কেন পাশে এসে দাঁড়িয়েছেন উনি নিজের মুখেই বলেছেন। এবং সঞ্জয় রায় পাল্টি খেয়েছে, সে বলতে চাইছে যে সে কোনোভাবেই এই কর্মকাণ্ডে সে দোষী নয়, কর্মকাণ্ডে জড়িত নয়। এতদিন নিজে বলেছে আমাকে ফাঁসি দিয়ে দাও, আমি দোষী। জানি না কাকে আড়াল করছে বা কেন এসব করছে, এখন সব রকমভাবে সে পুরোপুরিভাবে ডিনাই করছে। এবং কোনো উকিলই তার পাশে এসে দাঁড়াচ্ছিল না, কোনো রকম উকিল তার হয়ে লড়াই করবার ইচ্ছে প্রকাশ করেনি, কারণ যে ধরনের নোংরা ঘটনা, জঘন্য ঘটনা, যাতে গোটার রাজ্য, দেশ, এমনকি বিদেশ পর্যন্ত তোলপাড় হয়ে গেছে, সেখানে কোনো উকিল পাশে না পেয়ে সঞ্জয় দিশেহারা হয়ে গিয়েছিল। কিন্তু এখন তার মনে শক্তি জুগিয়েছে, তো সেখানে একজন মহিলা ধর্ষিতা হয়েছে, কিন্তু আরেকজন মহিলাই কিন্তু সেখানে তাকে রক্ষা করবার চেষ্টা করবে। তো উনি কি বলছেন সেটা তো অবশ্যই একটা যুক্তির ব্যাপার, কারণ একতরফা এভাবে তো কেস চলতে পারে না এবং সেটা ভীষণভাবে লেন্দি হতে থাকে। ঠিক সেই কারণেই কিন্তু এই ম্যাডাম, কবিতা সরকার ম্যাডাম কিন্তু এগিয়ে এসেছেন, ওনার বক্তব্য কিন্তু এটাই। এবং যে এখনো পর্যন্ত যাকে গ্রেফতার করা হয়েছে একজন, সঞ্জয় রায়, তার সাথে কিন্তু উনি কথা বলেছেন। সঞ্জয় রায় বলেছে সে কোনোভাবেই কোনো রকমভাবেই কিন্তু দোষী নয়। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে অন্য কেউ তার ঘাড়ে বন্দুক রেখে কাজ সারতে চাইছে? সবটা সে শেয়ার করবে। চলো আগে কবিতা সরকার ম্যাডাম কি বলছেন সেটা তোমরা শুনে নাও। এই কোর্টের যত রিমান্ড ফাইলে যারা নন মুভ থাকেন, মানে যাদের, যেসব আসামিদের কোনো উকিল হায়ার করতে পারেন না বিকজ অফ যে ইকোনমিক যে তাদের কন্ডিশন ঠিক নেই বা অন্য কোনো কারণে হয়তো কোনো লয়ার আর কাজ করতে চাইছেন না, তো তার রিমান্ডের যে ফাইলটা সেটা আমাদের কাছে আসে এবং আমি তাকে আমাদের সাপোর্ট দিই। তাই এটা হলো আমার একটা ডিউটি যে নানমুখ যেন কোনো ফাইল না যায়। আজকেও সে নন মুভ আছে, যার জন্য অটোমেটিক এই ফাইল আমার কাছে এসেছে। আর যেটা হলো যে আমরা এলএডিসি সাউথ চব্বিশ পরগনার হয়ে কাজ করছি, শিয়ালদা আমার জুরিসডিকশন, আর এখানে আমার আন্ডারে 13টা থানা কলকাতা পুলিশের আছে। সেরকমই বেঙ্গল জিআরও পুরো, মানে যেটা রেল কোর্স বলা হয়, সেগুলো আপনার নৈহাটি থেকে পুরো একদম বারুইপুর অবধি এগুলো আমাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে। তাহলে কিন্তু এই যে অনেক লোকের যে প্রশ্নগুলো হচ্ছে যে তাহলে কি মানে আপনাদের ওপরে এই মানে এই অধিকারটা থাকে যে এই কেসটা আপনারা যদি ধরুন আপনারা নিতেন না তাহলে কি হতো? না, এই ফাইলটা তো নন মুভ থাকতে পারে না, আপনাকে তো বললামই, নিতে তো হবেই এবং করতেই হবে। যখন আসামির মানে অর্থনৈতিক অবস্থা ভালো না, সে আজকে আমাকে যেটা জানালো, আমি যখন তার কনসেন্ট নিতে গেলাম বিফোর মানে আমার সাবমিশন অফ যে অ্যাপয়েন্টমেন্ট, তখন সে বললো যে দিদি আমার তো আর্থিক অবস্থা ভালো না, আমি কোনো উকিল রাখতে সঞ্জয়ের কথা বলছি, সঞ্জয় বললো কেন উইদাউট হিজ কনসেন্ট আমি তো এগোতে পারবো না, আমি তো আর নিজে থেকে যেমন করবো, ফাইলটা আসবে অবশ্যই আমি আসামির সম্মতি নেব, তার সিগনেচার নেব আমার পেপারসে, আমরা আজকে ওর হয়ে বেল ফাইল করলাম আর একটা পিটিশন দিলাম যাতে তার সঙ্গে সকাল 10টা থেকে 5টার মধ্যে কোনো একটা জায়গায় তার সঙ্গে হয় জেসি পিরিয়ডে বা আজকে তার সঙ্গে কথাবার্তা বলতে দেয়া হয়, আর এই কেসের ব্যাপারে তার কি মতামত বা জিজ্ঞাসাও আমাদের কিছু আছে সেগুলো আমরা যাতে জানতে পারি, তো সেই ব্যাপারে একটা পিটিশন ছিল। আর একটা হলো যে পলিগ্রাফ টেস্টে তার সম্মতির সময়ও আমি উপস্থিত ছিলাম এবং তার সম্মতি সে দিয়েছে, টেস্টের ব্যাপারে সব কিছু আমরা তাকে বুঝিয়ে বলেছি, আমি তাকে বুঝিয়ে বলেছি
এবং সে রাজি হয়েছে। কেন সে রাজি হয়েছে? না, সে বলছে যে আমার ওপরে যে চাপটা আছে, যে আমি করেছি, আমি চাইছি সত্য সামনে আসুক, আর আমি এই কেসে ইনভলভ নই। সেই জন্য সে চাইছে যত রকম টেস্টই হোক সেটা সে সহযোগিতা করে আসল আসামি অবধি সে আমাদের পৌঁছতে সাহায্য করবে। মানে সঞ্জয় আপনাকে আপনাদেরকে বলেছে যে উনি আসামি নয়, মানে ওনাকে ফাঁসানো হচ্ছে? উনি আসামি নন, উনি এই কেসটার যাবতীয় যা আছে, মানে ইনভেস্টিগেশন করার জন্য যা যা সহযোগিতা দরকার আছে, উনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন, সিবিআই এর সঙ্গে কোঅপারেট করবেন, এবং আসল আসামি যারা আছে তাদেরকে সামনে আনার জন্য উনি সব রকম চেষ্টা করবেন। এই জন্য উনি পলিগ্রাফ টেস্টে বসতে চাইছেন।